জিআই এবং ডিজাইনিং এর কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা আগের ভিডিওতে করানো হয়েছে। আজকে নেক্সট চ্যাপ্টার নাম্বার সিরিজ হবে। ঠিক আছে, দেখো নাম্বার সিরিজের প্রবলেমগুলি সলভ করতে গেলে কিন্তু কিছু সংখ্যার বর্গ এবং ঘন বিশেষভাবে মনে রাখতে হবে। এখানে 1 থেকে 25 পর্যন্ত দেখো লেখা আছে বর্গগুলো, এবং এখানে 1 থেকে 10 পর্যন্ত ঘনগুলো লেখা আছে। এখন নাম্বার সিরিজের প্রবলেম সলভে আসবো। এবারে নাম্বার সিরিজে বেশ কয়েকটা টাইপ আছে। আচ্ছা, নাম্বার সিরিজ সলভ করতে গেলে কিন্তু আমাদের দুটো নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে কি, যে সিরিজটা দেওয়া থাকবে সেটা বাড়ছে না কমছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। আর দ্বিতীয় লক্ষ্য করতে হবে দুটো নাম্বারের মধ্যে পার্থক্য। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। প্রথমে দেখো টাইপ 1 যোগ বিয়োগের সিরিজ। এবারে দেখো আমরা কিন্তু এখানে সূত্র প্রয়োগ করব। প্রথমে আছে বাড়ছে বা কমছে, কি হচ্ছে এখানে, বেড়েছে 8, তারপরটায় আবার বেড়েছে 10, তারপর এটা আবার বেড়েছে, বিয়োগ করলে বোঝা যাবে 12, তারপরে আবার বেড়েছে 14, আবার বেড়েছে 16। তাহলে বাড়ছে মানে পরপর হয় যোগ হয়েছে, না হয় বুঝতে হবে গুণ হয়েছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে 8, 10, 12, 14, 16 আগের সংখ্যার সাথে এগুলো পরপর যোগ হয়ে যাচ্ছে। সুতরাং নেক্সটটা হবে 70+ এর সাথে আবার 2 বাড়বে 18, 88। ওকে, এবারে পরের কোশ্চেন আসবো। 84, 40, 18 এবং পরেরটা কি হবে দেখো। প্রথম সূত্র আমরা ব্যবহার করবো বাড়ছে না কমছে। এখানে দেখবো 84 - 40 44, তারপরে 40 - 18 কমে হচ্ছে 22, পরেরটা কি হবে। আচ্ছা, কমছে মানে হয় বিয়োগ হয়েছে না হয় ভাগ হয়েছে। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে 44 বিয়োগ হয়েছে, এখানে 22 বিয়োগ হয়েছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে গ্যাপ 44, তারপরে গ্যাপ হয়ে যাচ্ছে 22, কেন এটা হলো? 44কে দেখো 2 দিয়ে আবার ভাগ করলে হয়ে যাচ্ছে 22। লজিকটা আমাদের খুঁজে বার করতে হবে। তারপরেরটাও ঠিক সেই হবে, 22কে 2 দিয়ে ভাগ করবো দিলে হচ্ছে 11, তাহলে এবারে 18 থেকে 11 বিয়োগ করবো কত হচ্ছে 7, এটা হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেনে আসবো। 25, 25, 26, 28, 31 নেক্সট কত হবে। প্রথম সূত্র বাড়ছে না কমছে দেখবো। দেখো এটা কিন্তু সমান আছে 25, 25, তারপরে কিন্তু বেড়েছে, তারপরে বেড়েছে, তারপরে বেড়ে চলেছে। এবারে দেখবো দ্বিতীয় নম্বরে পার্থক্য। এখান থেকে এখানে পার্থক্য কিন্তু 0, তারপরে পার্থক্য হচ্ছে 1, তারপরে পার্থক্য 2, তারপরে পার্থক্য 3। আচ্ছা, এখানে দেখো লজিকটা হচ্ছে পরপর কিন্তু 0, 1, 2, 3 যোগ হয়ে চলেছে। তারপর নেক্সট তাহলে কত যোগ হবে, +4, 31, +4, 35। ওকে, এবারে দেখি টাইপ 2 গুণ ও ভাগের সিরিজ। প্রথম কোশ্চেন 1, 3, 9, 27 দেখবো বাড়ছে না কমছে, বেড়েই চলেছে। এবারে দেখো আমরা পার্থক্য, এখানে দেখো বেড়েছে 3, তারপরেরটায় দেখো বেড়েছে 6, তারপরেরটায় দেখো বেড়েছে 18, তারপরেরটায় কত বাড়বে। আচ্ছা, আমরা বাড়ছে মানে দুরকম হতে পারে, হয় যোগ হচ্ছে না হলে গুণ হচ্ছে। এখানে কিন্তু যোগ তো হচ্ছে, কিন্তু এইটার মধ্যে কোনো লজিক কি খুঁজে পাওয়া যাচ্ছে? 3 এর পরে 3 2 গুণে 6, 6 3 18, না কোনো লজিক হচ্ছে না। আচ্ছা, এভাবে দেখো যদি পূর্বেরটার সাথে 3 গুণ করা হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 3। এবারে দেখো এই আগেরটার সাথে যদি আবার 3 গুণ করা হয় হয়ে যাচ্ছে 9। এবারে দেখো 9-এর সাথে যদি 3 গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 27, তাহলে লজিকটা। নেক্সট কোশ্চেন 840, 120, 20, 4 পরেরটা কি হবে। প্রথমে আসো বাড়ছে না কমছে, দেখো কমেই চলেছে। এবারে দেখো পার্থক্যটা, পার্থক্যটা দেখো খুবই বেশি, 840 থেকে 120 বিয়োগ করলে হচ্ছে 0, 2, 7, 7, 20, তারপরে পার্থক্যটা হচ্ছে 100, তারপরে পার্থক্যটা হচ্ছে 16, তাহলে কি হবে। পার্থক্য যখনই বেশি হবে তখনই বুঝতে হবে হয় গুণ না হয় ভাগ হয়েছে। তাহলে 840 থেকে 120 কত ভাগ হতে পারে, 12, 7 থেকে কিন্তু 84, তাহলে এটা কিন্তু 7 দিয়ে ভাগ হয়েছে, ডিভাইডেড বাই 7। আবার এখানে দেখো
120 থেকে 20 হয়েছে, ডিভাইডেড বাই 6, 6 দিয়ে যদি ভাগ করি দেখো 20 হবে 120 কে ভাগ করলে। আবার দেখো 20 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে তারপরেরটা আমাদের কি হবে বোঝা যাচ্ছে, 7 6 5 পর পর বিভাজিত 4, অ্যান্সার হয়ে যাবে 1। ওকে, এখন আসবো টাইপ 3 তে, দুটো সিরিজ একত্রে থাকলে কি হবে দেখো। আচ্ছা আমরা কখন বুঝবো দুটো সিরিজ একত্রে আছে, এখানে দেখো প্রথম কোশ্চেন 4, 11, 8, 19, 12, এখানে দেখো 4 থেকে 11 বেড়েছে, আবার 11 থেকে 8 কমেছে, আবার বেড়েছে আবার কমেছে, এরকম বাড়া কমা হলে আমাদের বুঝতে হবে এখানে দুটো সিরিজ একত্রে আছে। কি করে দুটো সিরিজ একত্রে আছে দেখো বুঝবে, ধরলাম এটা ফার্স্ট সিরিজ, সেকেন্ড, ফার্স্টে প্রথমেরটাকে নিই 4, তারপরটা দেখো বেড়েছে সেটাকে সেকেন্ডে নেব, তারপরে আবার কমেছে এটাকে প্রথম সিরিজে নেব, আবার বেড়েছে এটাকে দ্বিতীয়তে, আবার কমেছে এটাকে প্রথম প্রথম সিরিজে, তারপরেরটা কি হবে, সুতরাং এটা সেকেন্ড সিরিজে পড়ছে। এখানে দেখো পার্থক্য হচ্ছে গিয়ে 4, আবার এখানে দেখো পার্থক্য হচ্ছে গিয়ে 4, একই পার্থক্য, এখানে দেখো পার্থক্য হচ্ছে গিয়ে 8 বেড়েছে, আবার তাহলে এখানে বোঝা যাচ্ছে 8 বাড়বে, 19 প্লাস 8 27। ওকে, তাহলে এখানে 27 হয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসি, 18, 32, 25, 26, 32, এখানে দেখো 18 থেকে 32 বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, তারপরে আবার বেড়েছে, বলেছি বাড়া কমা থাকলে বুঝতে হবে দুটো সিরিজ একত্রে আছে। দুটো সিরিজ একত্রে থাকলে দেখতে খুবই কঠিন লাগে, কিন্তু যখনই দুটো সিরিজে আমরা ভাগ করে দেবো তখন কিন্তু খুব ইজি হয়ে যায়। দেখো ফার্স্ট সিরিজে এটা প্রথমে নেবো 18, তারপরে 32 কে পরের সিরিজে, আবার এটাকে প্রথম সিরিজে, তারপরে আবার এটাকে দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়, 18 থেকে 25 7 যোগ আছে, তারপরে আবার দেখো 25 থেকে 32 7 যোগ আছে, 32 থেকে 26 কমে যাচ্ছে, তাহলে কমা আছে, সুতরাং আমাদের দুটো সিরিজ আগে ভাগ করে নিতে হবে। প্রথমে এটাকে নিয়ে নিই 3, 8, 6, 14, 20, 12, এখানে দেখো 3 থেকে 6 হয়েছে, প্লাস 3 হয়েছে, আবার এখানে কি হতে পারে দেখো, এখানে 3 যোগ হয়েছে মানে এখানে যদি 3 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 9, তারপরে দেখো 12 আছে, তাহলে 9 এর সাথে কিন্তু আবার প্লাস 3 হয়েছে, তাহলে লজিকটা বোঝা যাচ্ছে এখানে প্লাস 3 করে যোগ হয়ে বেড়েছে, সুতরাং এখানে হয়ে গেল 9। ঠিক আছে, এবারে পরের টাইপ আসবো, টাইপ 4, বর্গ ও ঘনের সিরিজ। দেখো প্রথম কোশ্চেন, 1, 2, 9, 28, 65, তারপরে কত হবে, দেখো পরপর কিন্তু সিরিজটাই বেড়ে চলেছে, কত বেড়েছে 1, তারপরে কত বেড়েছে 7, তারপরে কত বেড়েছে 19, তারপরে কত বেড়েছে 37, এই দেখো এই বৃদ্ধিটার কিন্তু কোনো আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না বা অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, তাহলে আমাদের বুঝতে হবে এখানে কিছু গুণ হয়েছে বা বর্গ বা ঘন আছে। আচ্ছা আমরা আমি কিন্তু আগেই বলেছিলাম যে কিছু সংখ্যার ঘন এবং বর্গকে মনে রাখতে হবে নাম্বার সিরিজের প্রবলেম সলভ করার জন্য, যেভাবে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে মনে রাখি 0, 1, 2, 3, 4 পর পর করে, সেভাবে যদি ঘনগুলোকে পর পর মনে রাখা যায় 0, 1, 8, 27, 64, 125 এভাবে, তাহলে নাম্বার সিরিজটাকে ভালোভাবে দেখলেই আমরা একটা সম্পর্ক খুঁজে পাবো। দেখো পাশাপাশি যদি লিখি 0, 1, 8, 27, 64, এবারে দেখো একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি, এখানে দেখো এবারে লিখি 0³ + 1, 1³ + 1, এটা কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু এটা হচ্ছে, 2³ + 1 মানে 9, 3³ + 1 তাহলে হয়ে যাচ্ছে এটা, 4³ + 1 তাহলে হয়ে যাচ্ছে 65, 1 করে বেড়িয়ে চলেছে, তাহলে এখানে হবে 5³ + 1, 5³ মানে আমরা জানি 125 + 1 126। ওকে, পরের প্রশ্ন, 3, 10, 29, 84, 247 এক্স কি হবে, এখানে দেখো পরপর কিন্তু বেড়ে চলেছে এবং সাধারণভাবে নয়, বেশ বেশি মাত্রায় ডিফারেন্সে কিন্তু বেড়ে চলেছে,
বেশি মাত্রায় বেড়েছে মানে আমাদের বুঝে নিতে হবে এখানে কিছু গুণ আছে, না হয় বর্গ বা ঘন এর চোখ দিয়ে দেখতে হবে। এখানে দেখি বর্গ বা ঘন দিয়ে দেখলে এখানে তিনের স্কোয়ার দিলে কিন্তু নয়, তিনের স্কোয়ার সমান নয়, এখানে আছে 10, কাছাকাছি হচ্ছে। তারপরে দেখো এখানে তিনের কিউব দিলে হয়ে যাচ্ছে 27, 29, কাছাকাছি আছে। 3 টু দি পাওয়ার 4 মানে 27 ইন্টু 3 81, দেখো কাছাকাছি আছে। কাছাকাছি মানে 9-এর সাথে 1 যোগ হচ্ছে, 27-এর সাথে 2 যোগ হচ্ছে, 81-এর সাথে 3 যোগ হয়ে হচ্ছে 84। সেভাবে 3 টু দি পাওয়ার 5 যদি হয়, 3 টু দি পাওয়ার 5 মানে 243 প্লাস 4 হয়ে যাচ্ছে 247। তাহলে এইটা কি করে হচ্ছে তিনটা, 3 টু দি পাওয়ার 1 যদি হয় সমান 3 প্লাস 0, তাহলে হয়ে যাচ্ছে এটা 3। তাহলে নেক্সট কি হবে, 3 টু দি পাওয়ার 6 প্লাস 4 এর পরে 5। 3 টু দি পাওয়ার 6 মানে 243-কে আবার 3 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে 3 টু দি পাওয়ার 6 729, তাহলে 729 প্লাস 5 হয়ে যাচ্ছে 734। এটা হয়ে গেল অ্যান্সার 734। ওকে, পরের প্রশ্নে আসি। 0, 9, 26, 65 বেড়েই চলেছে, সুতরাং বর্গ বর্গ বা ঘন এর কিছু ব্যাপার আছে। এবারে দেখো এটা কিন্তু 2 এর কিউব সমান কত হয়, 8, 8 এর কাছাকাছি আছে। 3 এর কিউব সমান কত হয়, 27, 27 এর কাছাকাছি আছে, 27 থেকে 1 কমেছে, এখানে 8 থেকে 1 বেড়েছে। আবার 4 এর কিউব সমান আমরা জানি 64, এখানে কিন্তু আবার 1 বেড়েছে, +1, এখানে -1 হয়েছে, এখানে +1 হয়েছে। আচ্ছা এখানে দেখি যদি 1 এর কিউব করি সমান 1 -1 = 0 হচ্ছে কিন্তু। তাহলে 1 এর কিউব -1, 2 এর কিউব +1, 3 এর কিউব -1, 4 এর কিউব +1, তাহলে এখানে হয়ে যাবে আবার 5 এর কিউব -1, 125 -1 = 124। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, 26, 34, 61, 125 নেক্সট কি হবে। দেখো বেড়ে চলেছে, এবারে আমরা সংখ্যাগুলো দেখো প্রায় কাছাকাছি আছে, বিয়োগ করবো 34 - 26, ডিফারেন্স হচ্ছে গিয়ে 8। তারপরের ডিফারেন্স দেখবো 61 - 34, 4 আছে 7 দিকে 11, 3 আছে 2 27। তারপরের ডিফারেন্স দেখার চেষ্টা করবো 64। আচ্ছা এখানে 8 যোগ হয়েছে, এখানে 27 যোগ হয়েছে, এখানে 64 যোগ হয়েছে। দেখো সংখ্যাগুলো কিন্তু কিউব, কারো না কারো ঘন। এটা হচ্ছে 2 এর কিউব, এটা হচ্ছে 3 এর কিউব, এটা হচ্ছে 4 এর কিউব, তারপরেরটা নিশ্চয়ই 5 এর কিউব যোগ হওয়া উচিত। এর সাথে 5 এর কিউব যোগ হবে মানে 125-এর সাথে 5 এর কিউব = 125, 250 নেক্সট হয়ে যাবে 250। ওকে, এবারে দেখো পরের টাইপ, 5 নম্বর টাইপে আসবো, সিরিজের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একটা সিরিজ দেওয়া থাকবে, সেখানে কোনো একটা ডিজিট সিরিজের অন্তর্ভুক্ত হবে না, সেটাকে খুঁজে বার করতে হবে। প্রথমে দেখে নিই, 1, 2, 5, 10, 13, 26, 29, 48 এই সিরিজটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, 1, 2, 5, 10, 13, 26, 29, 48 একের সাথে কিন্তু 2 গুণ হয়ে পরেরটা হয়েছে 2, আবার তারপরে 5-এর সাথে দ্বিগুণ হয়েছে 10, আবার 13-এর সাথে দ্বিগুণ হয়েছে 26। আবার দেখো 2 থেকে যেটা পরে হয়েছে 5, সেটা কিন্তু +3 হয়েছে। আবার এই 10-এর সাথে যে পরেরটা হয়েছে 13 + 3 হয়েছে। আবার 26-এর সাথে যেটা হবে +3 হয়ে 29, দেখো 26-এর পরে 29 আছে, এর সাথে ইন্টু 2 হয়ে কত হওয়া উচিত, 58 কিন্তু এখানে আছে। নেক্সট কোশ্চেন, 2, 4, 16, 256, 65,535 দেখো বেড়েই চলেছে, 2 থেকে 4, 4 থেকে আবার 16, 16 থেকে এটা, এটা থেকে এটা। 2 থেকে 4 কত বেড়েছে, এটাকে দেখো যদি 2 গুণ করা হয় তাহলে কিন্তু 4 হয়ে যাচ্ছে, আবার 4-এর সাথে যদি 4 গুণ করা হয় তাহলে 16,
ষোলোর সাথে যদি ষোলো গুণ করা হয় তাহলে 256, অর্থাৎ স্কোয়ার হয়েছে। তাহলে 256 সাথে নিশ্চয়ই 256 গুণ হয়ে এটা হয়েছে, তাহলে 256 ইন্টু 256 স্কোয়ার ইন্টু হয় দেখো, গুণ করে দেখো 65536 হবে। এখানে কিন্তু হচ্ছে 65535। এবারে দেখো পরের টাইপ, টাইপ সিক্স, সিরিজের সংখ্যার যোগ বা গুণ। অর্থাৎ যে সিরিজটা দেওয়া থাকবে সেই সিরিজের নিজস্ব সংখ্যাগুলোর মধ্যে হয় যোগ থাকবে না হয় গুণ থাকবে। দেখো কিভাবে করা যায়, প্রথম কোশ্চেন 3, 5, 8, 13, 21 পরেরটা কি হবে। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো, 3 এবং 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 8, আবার দেখো 5 প্লাস 8 যোগ করলে হয়ে যাচ্ছে পরেরটা 13, আবার 8 প্লাস 13 যোগ করলে হয়ে যাচ্ছে 21, আর পরেরটা নিশ্চয়ই যোগ হবে 13 প্লাস 21 = 4, 3, 34, তাহলে এখানে হয়ে গেল 34। ওকে নেক্সট কোশ্চেন দেখো, 3, 6, 2, 8, 4, 20, 5, -6। এক্ষেত্রে দেখো 3 × 2 হয়ে যাচ্ছে 6, আবার 2 × 4 হয়ে যাচ্ছে 8, আবার 4 × 5 হয়ে যাচ্ছে 20, তাহলে 5 × 6 এখানে হয়ে যাবে 30। ওকে পরের প্রশ্ন দেখো, 89, 72, 14 নেক্সট কত হবে। এখানে দেখো একটা স্পেশাল লজিক কাজ করে, এই যে 2 ডিজিটের যে নাম্বারগুলো আছে এই নাম্বারটা দেখো পরপর গুণ আছে, 8 × 9 = 72, আবার 7 × 2 = হয়ে যাচ্ছে 14, আবার 4 × 1 = হয়ে যাবে 4। বোঝা গেছে, এগুলো কিছু স্পেশাল অঙ্ক থাকে, এগুলো প্র্যাকটিস করলে আশা করি নাম্বার সিরিজ পারবে, আর সবই এই টাইপেরই থাকে। আমার নেক্সট ভিডিও হবে লেটার সিরিজ বা আলফাবেট টেস্টের ওপর, এবং আমার আগের ভিডিওটা যেটা কোডিং রেকর্ডিং নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কটা দেখতে পারো।